वेलकम टू माय यूट्यूब चैनल रेसिपी बाय आमिना किचन। आमिना बोलछी आपनादेर जन्य शाही जर्दा बियेबाड़ी स्टाइले शाही जर्दा जेटा सेटा आमी रान्ना करेछी। आमी आमार मतो करे रान्ना करेछी, आशा करी आपनादेर भालो लागबे। तो चलुन आमार साथे पुरो भिडियोटा देखबेन। जारा एखोनो आमार चैनल सबसक्राइब करेनि करे फेलबेन। आर आमार फेसबुक पेज टुइटार इन्स्टाग्रामेर लिंक देवा थाकबे डिस्क्रिप्शने, आशा करी आपनारा घुरे आसबेन। What we do here is go back, 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 back. আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। এটাকে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন আমি সেদ্ধ করে নিব। পাত্রে আমি পানি গরম করে নিয়েছি চালটাকে সেদ্ধ করার জন্য। এর মধ্যে আমি এখন ফুড কালার বা জর্দা রং দুইটাই দেওয়া যায়, আমি আজকে জর্দা রং ব্যবহার করছি। একটু ঘন করে আমি নিয়েছি, একটু ঘন করে না দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে না, ঘন করে দিতে হবে কালারটা। দিয়ে দিচ্ছি কমলার খোসা, কয়েকটা কমলার খোসা দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি চালটাকে দিয়ে দিব, যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি দিয়ে দিব, সেদ্ধ করে নেব। আমি 80% সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। আমি চালটাকে বয়ল করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর কিন্তু চালটা হয়ে গেছে আমার। 80% সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ঝরিয়ে নিব। ভিউয়ার্স, আমি চালটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা থেকে যে কমলা খোসাগুলো ওগুলো তুলে নিলাম সবগুলো। দেখুন খুব সুন্দর করে ঝরঝরা হয়ে গেছে, ভাপে যাতে সেদ্ধ হয়ে যায় ঠিক এই পরিমাণে আমি সেদ্ধ করে নেব। নিয়েছি আমি ঠিক এই পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। জর্দার আসল ব্যাপারটা হচ্ছে আসলে ঝরঝরার উপরে। তো সেদ্ধটা যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু জর্দা দেখতেও ভালো লাগে আর খুব সুন্দর ঝরঝরে হয়। তো আমি সেদ্ধ করে খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি পানিটাকে। এখন আমি এটাকে রান্না করে নেব। একটা পাত্রে আমি 1 কাপ তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, 2 এলাচ, 4 দারচিনি আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম, কাজু বাদাম। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি বাদামগুলোকে আর মশলাগুলোকে একটু ভেজে নেব হালকা। ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিলে একটা কিন্তু একটা ফ্লেভার আসে, এই ফ্লেভারটা কিন্তু পুরো জর্দার মধ্যে আসে। আর নর্মালি যদি আমরা ভাজা ছাড়া বাদামটা দেই দেখবেন খেতে এতটা ভালো লাগে না, কিন্তু আমরা যদি একটু ভেজে দিই তাহলে দেখবেন খাওয়ার সময় খারাপ লাগে না, খুবই টেস্টি লাগে। তো আমি যেহেতু আজকে জর্দা রান্না করছি বাদামটাকে আমি একটু ভেজে নেব। অনেকেরই পছন্দ বাদামের মধ্যে, জর্দার মধ্যে বাদাম,
আমারও খুব পছন্দ। আমি একটু ভেজে নিলাম, আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আমি যেহেতু চাল 2 কাপ নিয়েছি তাই চিনিটাও 2 কাপ নিয়েছি। আমার কাছে মনে হয় 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। কারো যদি মিষ্টি বেশি পছন্দ থাকে তাহলে সে একটু বাড়িয়ে দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে, তাই আমি ওই পরিমাণ মতো দিয়ে দিলাম। 2 কাপ চালের জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1টা কমলা, যে খোসাটা আমি দিয়েছি কমলার রস, 1টা কমলার পুরো রসটাই আমি এখানে দিয়ে দিলাম। এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে জর্দার মধ্যে, খুব সুন্দর একটা গ্রান আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি একটু অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। অনেকেই মিষ্টি খাবারের মধ্যে লবণ পছন্দ করেন না, কিন্তু আমি পার্সোনালি মিষ্টির ভিতরে কিছুটা লবণ পছন্দ করি, তাই আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে না দিলেও পারেন, কিন্তু আমি যেহেতু পছন্দ করি তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তাহলে আমার কাছে মনে হয় মিষ্টিটা একটু কাটা কাটা লাগে না, অনেক বেশি মিষ্টি হলে খেতে কিন্তু। এই পর্যায়ে চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম আমি চালটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি চাল পুরোটাই দিয়ে দিয়েছি, এখন আমি চালটাকে মিক্স করে নেব। যে চালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আমি 70% পরিমাণে সিদ্ধ করে নিয়েছিলাম, বাকিটা এখন আমাদের রান্না করতে করতে দমে সিদ্ধ হয়ে যাবে। আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি মুরব্বা দিয়ে দেব। আমি এখানে মুরব্বা খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকেই মুরব্বাটা পছন্দ করেন, আমি নিজেও পছন্দ করি জর্দার মুরব্বাটা। আমি একটু আগেই দিয়ে দিলাম, কারণ মুরব্বার উপরে যে আবরণটা থাকে চিনির ওইটা একদম খুব সুন্দর মিক্স হয়ে সফট হয়ে যাবে, তাই আমি একটু আগেই দিয়ে দিলাম। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রান্না করা যাবে না এই পর্যায়ে, কারণ লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম। শাহি ব্যাপারটা যে থাকে জর্দার ভিতরে, বিয়ে বাড়ির জর্দার মধ্যে যে শাহি ব্যাপারটা থাকে এটা কিন্তু এই কেওড়ার জল থেকেই ফ্লেভারটা আসে। কেওড়া জলটা দেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, মনে হবে যেন বিয়ে বাড়ি। তা আমিও দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি চুলাটা বাড়িয়ে একটু মেরে ফেলে নামিয়ে নেব। চালটা একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন যে ভিজে ভিজে ভাবটা আছে ওইটা হচ্ছে গরমের জন্য, ঠান্ডা হলে কিন্তু চিনির যেই শিরাটা দেখা যাচ্ছে এখন ওটা কিন্তু একদম চালের সাথে মিশে যাবে। তো আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যতটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলাম। দেখতেও খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের রেসিপি, বিয়েবাড়ি স্টাইলের শাহি জর্দা। আমি খুব সহজে রান্নাটা করে ফেলেছি, আশা করি যারা ভিডিওটি পুরোপুরি দেখেছেন বুঝতে পেরেছেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করে। ভিডিওটিতে লাইক করবেন, যারা এখন আমার ফেসবুক পেজে লাইক দেননি অবশ্যই দিয়ে ফেলবেন। আমার ফেসবুক পেজের লিংক, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।
অবশ্যই ভিজিট করে আসবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।